আজকে সেই ভারত থেকে একটি প্রেসক্রিপশন দিয়ে আজকে বাংলাদেশকে শাসন করা হচ্ছে। এখানে একটি যথার্থ ভারতের পণ্য বর্জন এবং ভারতের আধিপত্য বিরুদ্ধের বিরুদ্ধে আজকে জাতীয় গণতান্ত্রিক পার্টির যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সে এই বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি এই গণতান্ত্রিক অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে। যে সরকার আজকে আছে এই ভারতের বিরুদ্ধে এবং ভারত সরকার যথা চায়না রাশিয়ার পক্ষ নিয়ে, রাশিয়ার আধিপত্য নিয়ে এই সরকার আজকে ক্ষমতায় আছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন শফিউল আলম প্রধান আজীবন এই ভারতের বিরুদ্ধে, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বলে গেছেন, ন্যায়ের পক্ষে কথা বলে গেছেন। আমরা জানি সেই মুক্তিযুদ্ধের 9টি সেক্টরের 9 নম্বর সেক্টরে মেজর জলিল ভারতের বিরুদ্ধে কথা বলে উনি সেই ন্যায়ের যে মুক্তিযোদ্ধার সনদকে কেড়ে নিয়েছিল। এই তখন শেখ মুজিব ক্ষমতায় ছিল, কিন্তু মেজর জলিলকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি শুধু ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য। আমরাও শঙ্কিত, কারণ ভারত একটি পার্শ্ববর্তী দেশ, অবশ্যই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে। অন্য আজকে যে সরকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারত হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আপনারা জানেন যদিও স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যায় কিন্তু প্রতিবেশীর সাথে বিচ্ছিন্ন করা যায় না। কিন্তু ওই প্রতিবেশী যদি আধিপত্য নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের বাংলাদেশকে একটি বিলীন রাষ্ট্র, পরাধীন রাষ্ট্র উপহার দিতে চায়, অবশ্যই আমাদের এই সংক্ষিপ্ত শক্তি নিয়ে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা সেই সমর্থ নিয়েই আজকে এই জাগপা যে রুখে দাঁড়িয়েছে ভারতীয় পণ্য বর্জনের এবং ভারতকে না বলে এদেশে একটি মুক্ত স্বাধীন দেশ হিসাবে আমরা যারা এই বিচার ব্যবস্থার পক্ষে এবং স্বাধীনতার পক্ষে, আমরা 1969-এর এবং 1971-এর স্বাধীনতা যুদ্ধে 1990 সালে সৈরাসারি এরশাদের বিরুদ্ধে এই রাজপথ থেকে আন্দোলন করেছি। একটি গণতন্ত্র মুক্তি পাবে, সকল রাজনীতি সমানভাবে রাজনীতি করবে। কিন্তু আপনারা দেখেছেন 7ই জানুয়ারি যে একটি নির্বাচন করেছে এই সরকার, সে নির্বাচনটা ছিল দামি নির্বাচন, স্বতন্ত্র ছিল আওয়ামী লীগ কর্তৃক নির্বাচন, জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সেই নির্বাচনে আপনারা দেখেছেন সকাল 10টা 11টা পর্যন্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেটারের মতো সেই ভোট চলছে, কিন্তু 12টা 1টার পরে আপনারা দেখেছেন আম্পায়ার বিরোধীন আম্পায়ারবিহীন একটি টি-20 খেলা। সেই টি-20 খেলার পরামর্শ করছে এই ভারত, দিল্লি থেকে প্রেসক্রিপশন আসে কিভাবে আজকে বাংলার জনগণকে বিতাড়িত করে এদেশের মানুষকে, যে নৈতিক এবং গণতন্ত্র। আজকে সেই ভারত থেকে একটি প্রেসক্রিপশন দিয়ে আজকে বাংলাদেশকে শাসন করা হচ্ছে। ওই বিচার ব্যবস্থা মানুষের উপরে যে জুলুম অত্যাচার চলছে এদেশের নিরহ এবং গণতন্ত্রের পক্ষে, আজকে জেলখানায় আছে, সমস্ত প্রেসক্রিপশন হচ্ছে ওই দিল্লি থেকে। আমি একটি কথা বলেই শেষ করব, আজকে শেখ হাসিনা ওয়াজেদ আপনি এই বন্ধ করেন, আজকে বাংলাদেশের মানুষের পালসের দিকে তাকান, প্রতিটি ঘরে ঘরে হাহাকারের শব্দ। বাংলাদেশের যে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি সর্বোচ্চ পর্যায়ে আজকে চলে গেছে, সমস্ত কিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনি শুধু ক্ষমতায় থাকার জন্যে, ভারতের দিল্লির সেই প্রেসক্রিপশনে থাকার জন্যে আজকে আপনি ক্ষমতা টিকে আছেন। এই ভারত যদি আমাদের ভালো হত, আজকে এই 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে থাকতে পারতো না,
এই চীন যদি আমাদের ভালো ছিল তাহলে আজকে রঙ্গে দেশ থেকে প্রত্যাবর্তন হতো। আজকে রাশিয়া যদি আমাদের বাংলাদেশকে সমর্থন করত এই রঙ্গে আমাদের দেশে থাকতে পারত না। প্রিয় বন্ধুরা, আমি এগালিশ করছি শুধু একটি কথাই বলে, শেখ হাসিনা আপনার বিরোধী দলীয় কণ্ঠস্বর শুনতে পাবেন না, কারণ আমার বন্ধু বলেছে আপনার কানে ও নহর মেরে দিয়েছে। আপনি এই নহরকে খুলে ফেলেন, আমাদের সংক্ষিপ্ত সমর্থন থেকে আপনারা এই নহর খুলে আপনাদের শব্দ আপনাদের কানে পুঁছুক, এবং আপনারা এই ভারতের আধিপত্যকে বাদ দিয়ে এদেশের মানুষের যে একটি গণতন্ত্রের যে ডাক দিয়েছিল সেই শেখ আমাদের শহীদ জিয়াউর রহমান এবং বিএনপির জাতীয়তাবাদী দলের চারবারের নেতা ম্যাডাম খালেদা জিয়ার একটি যে 29 দফা, সে 29 দফা বাস্তবায়ন করে বাংলাদেশ একটি গণতন্ত্র দেশ হবে, এই বলে আমি আমার বক্তব্য